হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এ পাঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এসো ঘরে বসে শিখি। প্রথমে আমরা পরিচয় জেনে নিই, প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত, এমএড, ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। এরপর পাঠ পরিচিতি আমরা জেনে নিব। বিষয় প্রাথমিক গণিত, শ্রেণী পঞ্চম অধ্যায় ষষ্ঠ। পাঠের শিরোনাম সংক্ষিপ্ত প্রশ্ন, পাঠ্যাংশ ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি একটি কথা উল্লেখ করে রাখছি এখানে। তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, আশা করি এই ভগ্নাংশের উপর যত সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমার কোনো সমস্যা হবে না। এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ভিডিও চ্যানেলটিকে, শেয়ার করবে, লাইক দিবে, এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তাহলে আজকে পাঠ আমাদের দাঁড়াচ্ছে ভগ্নাংশের সংক্ষিপ্ত অঙ্ক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ কি তা বলতে পারবে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, এই সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করতে পারবে। তাহলে পাঠ হলো ষষ্ঠ অধ্যায়ের উপর তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্ন, 2 এর 1 ও 3 এর 2 এর লঘিষ্ঠ সমূহ বিশিষ্ট দুটি ভগ্নাংশ লিখো। সমহর যেহেতু বলেছে, তাহলে তোমার এই নিচের দুইটা যেন সমান হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সমহর মানে একই হর হতে হবে, তাহলে দুইটি সমান করতে হলে লসাগু করতে হয়। লসাগু 6 হবে, 6 কে 2 দ্বারা যদি ভাগ দিই 3 হবে, 3 দিয়ে উপর নিচে দুইটাকে আমরা গুণ করব, তাহলে উত্তরটি পেয়ে যাচ্ছি 3/6 বা 6/3 ও 6/4। আরেকটি সহজ বুদ্ধি আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করে দেব, আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব হরকে গুণ করে দিব। যদি দুইটি থাকে তাহলে কোনাকুনি গুণ করে দিবে আর নিচে দুটির গুণফল লিখে দিবে, তবুও হয়ে যাবে। এটা একটা সহজ টেকনিক। প্রশ্ন নম্বর 2, প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়? প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 থেকে ছোট হবে। যখনই 1 থেকে ছোট হয় তখনই আমরা বলি এটা ভগ্নাংশ, সেটা দশমিকও হতে পারে এবং লবহর দিয়েও প্রকাশ হতে পারে, তবে অবশ্যই সেটা 1 থেকে ছোট হবে। 1 থেকে ছোট যদি না হয়, বড় হয়ে যায়, তখন সেটা প্রকৃত থাকে না, হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। প্রশ্ন 3, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 3 এর 2 ও 6 এর 5 কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে হর কত হবে? হর দেখো, হর দ্যাট মিন্স লসাগু করতে হয়। লসাগুর একটি সংক্ষিপ্ত আমার আগের ভিডিওটি যদি না দেখে থাকো, 5 নম্বর অধ্যায়ের উপর আমি করেছি, ওটা দেখে নেবে, তাহলে আরো সহজ হবে। দেখো, নিচের হর দুইটির লসাগু মধ্যে হর দুইটি হলো 3 ও 6, 3 ছোট 6 বড়, যেহেতু 3 দিয়ে 6 কে ভাগ যায় তাহলে লসাগু 6 হবে। তার মানে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, তখন এর হর হয়ে যাবে কত? 6। তাহলে উত্তর 6। প্রশ্ন 4, এক সমস্ত 3 এর 2 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কত হবে? আমরা কি জানি, পূর্ণ অংশ গুণন হর যোগ লব ডিভাইডেড বাই হর, এই হলো সূত্র। তার মানে পূর্ণ অংশ দিয়ে হরকে গুণ করতে হবে, গুণফলের সাথে লব যোগ করে লবে বসাতে হবে। তাহলে 3 কে 3
তিনকে তিন আর উপরের হলো দুই যোগ করতে হবে পাঁচ নিচে থাকবে তিন তাহলে উত্তরটি আমরা পেয়ে গেলাম পাঁচ বাই প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম কত পাঁচ বাই তিন অর্থাৎ তিনের পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন চারের সাতকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে চার দিয়ে সাতকে ভাগ দিতে হবে কতবার যাবে একবার যাবে চারকে চার তাহলে ভাগ শেষ থাকবে তিন তাহলে আমরা বলতে পারবো কি এক সমস্ত চারের তিন উত্তর হবে এক সমস্ত চারের তিন ছয় নম্বর প্রশ্ন রাসেল একটি বাসের দুই সমস্ত তিনের এক অংশ লাল পাঁচ সমস্ত তিনের এক অংশ সবুজ রং করলো সে মোট কত অংশ রং করলো দেখো প্রথমে তোমাকে কি কাজ করতে হবে সমস্ত ভাঙ্গাতে হবে তারপর লসাগু করে মোট বের করবো আমরা এভাবে করলে একটি লেংদি প্রসেস হয়ে যায় এখানে একটি কমন জিনিস আছে একরকম জিনিস আছে দেখো দুই সমস্ত তিনের এক এখানে পাঁচ সমস্ত তিনের এক তাহলে তিনের এক কথা তুমি বাদ দিয়ে দাও তাহলে থাকে দুই আর পাঁচ যোগ করো তাহলে হবে সাত আর ওই তিনের এক সাথে বসাই দাও তাহলে উত্তর হয়ে যাবে সাত সমস্ত তিনের প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে এক বাই তিন এই কথাটি বাদ দিলে থাকে দুই আর পাঁচ দুই আর পাঁচ যদি আমরা যোগ করি সাত আর এই উপরে এক এক যোগ করে দিলে হবে দুই আর নিচে তিনটা ঠিক থাকলো তাহলে সাত সমস্ত তিনের দুই অংশ মোট রং করা হলো অথবা তুমি সমস্ত ভাঙে যদি করো তাহলে কত আসবে নিশ্চয় তুমি বুঝতে পেরেছ তেইশ আসবে তেইশ বাই তিন আসবে তিন দিয়ে ভাগ দিলে তিন সাথে একুশ ভাগ শেষ থাকবে দুই দুই বাই তিন আসবে আর এটা হলো সহজ একটা বুদ্ধি দুই আর পাঁচ যোগ করলে সাত আর উপরে এক এক যোগ করলে দুই নিচের তিনটা অভিগুলো ঠিক থেকে গেল যেহেতু দুইটার হরই তিন সাত নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ একটি বৃত্তের এক বাই পাঁচ অংশ লাল তিন বাই পাঁচ অংশ সবুজ রং করা হলো উপরেটা আগে উচ্চারণ করলে বাই বলতে হয় নিচেরটা আগে উচ্চারণ করলে এর বলতে হয় প্রিয় শিক্ষার্থী বৃন্দ বাকি অংশ হলুদ রং করা হয়েছে ওই বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে তাহলে একটা জিনিস খেয়াল করো তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে রং করলো রং কতটুকু রং করা হয়েছে টোটালে নিচে দেখো দুইটারই হর কত প্রিয় শিক্ষার্থী দুইটার হর হলো পাঁচ তো উপরের দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে চার তাহলে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ রং করা হয়েছে টোটাল পূর্ণ অংশ হলো এক তাহলে পাঁচ ভাগের ভিতর এক ভাগ বাকি আছে তাহলে আমরা বলতে পারি ওই যে এক ভাগ বাকি আছে ওই এক ভাগ সে কি করেছে হলুদ রং তাহলে পাঁচের এক অংশ সে হলুদ রং করেছে আরেকটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থী চার বাই চারের এক যোগ চারের তিন অর্থাৎ এক বাই চার যোগ তিন বাই চার যদি করি তাহলে নিচের দুটো তো সমান তাহলে লসাগু চার উপরে এক আর তিন যোগ করলে চার চার বাই চার তার মানে কাটাকাটি করলে ভাগ দিলে চারকে চার উত্তর এক প্রশ্ন নম্বর নয় একটি বক্সের চব্বিশটি আপেলের মধ্যে চারের এক অংশ লাল রঙের হলে কয়টি লাল রঙের আপেল আছে তাহলে চব্বিশটি আপেলের মধ্যে চারের অর্থাৎ চার ভাগ করে এক ভাগ হবে লাল তো চার ভাগ করলে চার সে চব্বিশ তো চব্বিশ এর এক বাই চার যদি করো এর কথার অর্থ হলো গুণ চার আর চব্বিশ কাটাকাটি করলে হয়ে যাবে কত ছয় তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম কত ছয়টি ছয়টি লাল রঙের আপেল আছে এখন আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাই যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট লবটা ছোট হর বড় তাকে কি বলে লব যদি ছোট হয় তাহলে তাকে কি বলে একটু চিন্তা করো আমি নিশ্চয়ই আশা করছি এতক্ষণে তুমি উত্তরটি পেয়ে গেছো উত্তরটি হলো তার প্রকৃত ভগ্নাংশ নাম্বার ১১ আঠাশের একুশ অথবা একুশ বাই আঠাশ এইভাবে উচ্চারণ করতে পারো কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে অর্থাৎ একই সংখ্যা দিয়ে লবহরকে ভাগ দিতে হবে এটার নাম হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা তুমি যদি সাত দিয়ে ভাগ দাও প্রিয় শিক্ষার্থী চার সাত আঠাশ হবে উপরে তিন সাত
একুশ হবে, তাহলে তিন আর চার, তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি চারের তিন। ১২ নম্বর প্রশ্ন, দুটি ভগ্নাংশের মান সমান হলে তাদের বিয়োগফল কত হবে? দুটি ভগ্নাংশ হোক, দুটি সংখ্যা হোক, যাই হোক, যদি মান সমান হয় বিয়োগ করলে তাহলে বিয়োগফল শূন্য হবে, সেটা ভগ্নাংশ হোক আর পূর্ণ অংশ হোক। যেহেতু মান সমান অতএব সেটা বিয়োগ করলে রেজাল্ট হবে শূন্য। ১৩ নম্বর প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশের মান কত? অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে বড় হবে আর প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট হবে, দুটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে। ১৪ নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, চারের তিন সমান সমান ষোলো এর ক, অথবা তিন বাই চার সমান সমান ক বাই ষোলো যদি হয়, এখানে ক এর মান কত? তুমি একটা কাজ করো, ক এর মান বের করতে হলে সহজ একটা বুদ্ধি, এই চার দিয়ে ষোলোকে ভাগ দিলে চার হয়, ওই চার দিয়ে উপরের তিনকে গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে তিন চার বারো। আবার যদি কাটাকাটি করি আমরা বারো আর ষোলো, তাহলে তিন বাই চার রিটার্ন আসবে, ফিরে আসবে। তাহলে সহজ বুদ্ধি হলো, যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে ভাগ দিতে হবে প্রথম সংখ্যা দিয়ে, ভাগ দিলে ওই ফলাফল দিয়ে উপরের লবকে গুণ করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ একই সংখ্যাটা তো গুণ করে এটা সমান সমান করা হয়েছে, তাহলে কয়ের মান পেয়ে গেলাম আমরা বারো, তিন চার বারো। ১৫ নম্বর প্রশ্ন, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ এক থেকে ছোট, অপ্রকৃত ভগ্নাংশ এক থেকে বড়, তাহলে নিচ্ছে আমরা বুঝে গেছি উত্তরটি কি হবে, উত্তরটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রশ্ন নম্বর ১৬, চার বাই তিনকে কি ভগ্নাংশ বলে? দেখো এখানে হর বড়, লব ছোট, হর যখন বড় হয় তখন তাকে কি বলে? এতক্ষণে তোমরা উত্তরটি নিচ্ছি বুঝতে পেরেছ, প্রকৃত ভগ্নাংশ হবে সেটা। ১৭ নম্বর প্রশ্ন, ২০ টাকার দুই এর এক অংশ রুমি, পাঁচের দুই অংশ সুমি পেল, কে বেশি টাকা পেল? তাহলে এটা সমহারে প্রকাশ করো, তাহলে সমহারে প্রকাশ করলে এটির কোন কোনি গুণ করি আমরা, পাঁচ বাই চার হবে, যদি আমরা এটা বলি এটা পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আর নিচে হবে দশ, আর এটা যদি দুই দিয়ে গুণ করি প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের দুটি কি গুণ করতে হবে, চার বাই দশ, আর প্রথমটা হবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করলে পাঁচ বাই দশ, তাহলে সুমি হচ্ছে চার বাই দশ অর্থাৎ দশের চার, আর রুমি হচ্ছে দশের পাঁচ, তাহলে রুমি তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর বলতে পারি শুধু রুমি। এভাবে একটা গেল। আরেকটা তুমি যদি বলো যে ২০ টাকার হাফ অংশ, তাহলে দুই দিয়ে কাটাকাটি করো দশ টাকা, আবার ২০ টাকার যদি পাঁচ দিয়ে ভাগ দাও চার হবে, চার দুগুণ আট হবে, তাহলে একটা দশ টাকা আরেকটা হলো আট টাকা, তাহলে নিচ্ছে রুমি। আর ওই সমহারে প্রকাশ করলে ওই ২০ টাকা থাকুক আর যত টাকাই থাকুক, তুমি সমহারে প্রকাশ করে এটা একদম সহজ একটা উপায় নৈবিত্তিক প্রশ্নের জন্য, কিন্তু যদি এটা সৃজনশীল প্রশ্ন আসে অবশ্যই তোমাকে দেখাই দিতে হবে, ২০ টাকা র ভেঙ্গে লিখতে হবে, এ এক বাই দুই ব্র্যাকেট ক্লোজ করে লিখতে হবে টাকা, তবে দুই আর ২০ কাটাকাটি করে দশ পাবে, লিখবে রুমি পায় দশ টাকা, আবার সমি পায় ২০, এর দুই বাই পাঁচ, পাঁচ আর ২০ কাটাকাটি করলে চার হবে, চার আর দুই গুণ করলে আট হবে, তখন লিখবে এখানে দশ ইজ গ্রেটার দেন আট, অর্থাৎ রুমি টাকা বেশি পায়, উত্তর রুমি। এইভাবে সৃজনশীল প্রশ্ন, কিন্তু নৈবিত্তিকের জন্য আমরা সমহারে প্রকাশ করে ফেলবো, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লবহরকে গুণ করব, আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবহরকে গুণ করব, গুণ করে দেখবো যে উপরে কোনটা বড়, যেটা বড় সেটাই বড়, কারণ যখনই একটি ভগ্নাংশের হর দিয়ে অপর ভগ্নাংশের লবহরকে গুণ করবে তখন কিন্তু এর সমহরে প্রকাশ হয়ে যাবে, এই জন্য উপরে যেটা বড় হবে সেটাই বড় হবে। এক্ষেত্রে আমরা দেখছি রুমি অংশ বড় থাকে, তাহলে উত্তর রুমি। ১৮ নম্বর প্রশ্ন চলে আসলাম, প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটি সাদা ফিতার আটের তিন অংশ অর্থাৎ আট ভাগ করে তিন ভাগ লাল রং করা হলো, ফিতাটির কত অংশ বাকি থাকলো, টোটালি কত ভাগ করা হয়েছে? আট ভাগ, তিন ভাগ রং করা হয়েছে, তাহলে বাকি আছে নিচে বোঝে গেছে কত ভাগ, আট ভাগ থেকে তিন ভাগ গেছে, তাহলে বাকি থাকে কত? উত্তর নিচে পেয়ে গেছো পাঁচ ভাগ, তাহলে পাঁচের পাঁচ বাই আট অথবা আটের পাঁচ বলতে পারি আমরা, উত্তর আটের পাঁচ অংশ।
अथवा 5/8 अंश। 19 नम्बर प्रश्न प्रिय शिक्षार्थी, शफिक साहेब চায়ের এক মিটার অর্থাৎ 1/4 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমরা অকিক নিয়মের মতো করি, 1/4 মিটার কাপড়ের মূল্য 25 টাকা, সুতরাং 1 মিটার কাপড়ের মূল্য 1/4 গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 25 গুণ 4/1 হবে, তাহলে 4 25 100 হবে। দ্বিতীয় প্রথম বাম পাশে ভগ্নাংশ থাকলে দ্বিতীয় লাইনে গিয়ে উল্টে যায়, কারণ গুণ চিহ্ন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিতে গেলে উল্টে, তাহলে 4 25 কত হবে? 100। তাহলে আমরা পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম 100 টাকা। এবার 20 নম্বর প্রশ্নে চলে আসলাম, মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে কি ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে? মিশ্র ভগ্নাংশকে সমস্ত আমরা বলি, আর পূর্ণ অংশ এটাই পূর্ণ অংশ, এই পূর্ণ অংশের সাথে নিশ্চয়ই সেটা একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, তা না হলে আবার ভাগ যেত, হরের চেয়ে যখন ছোট হয় তখন আর ভাগ যায় না, ওইটাই হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা উত্তর লিখব প্রকৃত ভগ্নাংশ। একটি কথাকে বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করে, শুধু যুক্তি পাটিগণিত এই গণিত গুলো, এই কথার শুধু মারপেজ, কথা যখন তুমি বুঝে যাবে তখন তোমার কিন্তু শুধু কথাটা বুঝতে পারলে উত্তরটা একদম অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। তুমি 4/3 বা 3/4 কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা, বিপরীত মানে কি উল্টা, 4/3 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? যে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে সেটা উত্তর হবে 1, কারণ যখন তুমি এখানে লিখবে 3/4 গুণন 4/3, তাহলে 4/4 কাটা যাবে, 3/3 কাটা যাবে, 4/4 3/3, তার মানে উত্তর 1 হবে। এটা কিন্তু 3/4 ক্ষেত্রেই নয়, সকল ভগ্নাংশের ক্ষেত্রে একই কথা। এটা 7/8 থাকতো, বিপরীত ভগ্নাংশ 8/7, 8/8 কাটা যাইতো, 7/7 কাটা যাইতো, উত্তর একই হতো। বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে সবসময় উত্তর হবে 1, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 1। 22 নম্বর প্রশ্ন, একটি বাটিতে 7/4 লিটার অর্থাৎ 4/7 যদি আমরা বাই আকারে বলি, 4/7 লিটার দুধ আছে, এরূপ 4টি বাটিতে, তাহলে একটা বাটিতে যদি 4/7 লিটার থাকে, 4টি বাটিতে নিশ্চয়ই বেশি থাকবে, বেশি থাকার কথার অর্থ হলো গুণ করতে হয়, তার মানে 4/16 আর নিচে 7, 16/7 লিটার। ইচ্ছা করলে তুমি এটাকে সমস্ত প্রকাশ করে দিতে পারবে, 7 × 2 = 14, ভাগ শেষ থাকবে 2, তার মানে 2 সমস্ত 2/7, এটা লিখলেও কিন্তু উত্তরটা রাইট হবে। 23 নম্বর প্রশ্ন, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় পূর্ণ সংখ্যা দ্বারা কাকে গুণ করতে হবে? ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা গুণ করব। প্রিয় শিক্ষার্থী, উপরের অঙ্কটাই দেখো, 16/7 এটা একটা ভগ্নাংশ, এটাকে যদি পূর্ণ অংশ মনে করো 2 দ্বারা গুণ করলাম, পূর্ণ অংশ দ্বারা গুণ করলে তো নিচে আর কিছু থাকে না, নিচে কিছু না থাকলে কত ধরতে হয়? মনে মনে 1 ধরতে হয়, তার মানে নিচে যখনই কিছু না থাকবে, পূর্ণ অংশ মানে সেটা ভগ্নাংশ নয়, তার মানে নিচে হর আছে 1, 1 দিয়ে তাহলে 7কে গুণ করলাম আমরা, আর যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 দ্বারা শুধু উপরটাকে গুণ করতে হবে, তার মানে পূর্ণ অংশ দিয়ে যখনই ভগ্নাংশকে গুণ করবে তখনই ভগ্নাংশের লবকে গুণ করতে হবে, তাহলে উত্তর হবে লবকে গুণ করতে হবে, কারণ পূর্ণ অংশের নিচে 1 থাকে, মনে মনে 1 ধরলে তাহলে লব পেয়ে গেলাম পূর্ণ অংশটা, আর হর পেয়ে গেলাম 1, এই জন্য পূর্ণ অংশ দিয়ে ভগ্নাংশকে গুণ করতে হলে ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। 24 নম্বর প্রশ্ন, 5/8 বিপরীত ভগ্নাংশ কত? প্রিয় শিক্ষার্থী, বিপরীত কথার অর্থ উল্টা, তার মানে তুমি ঠিক 5টা নিচে 8টা উপরে দিয়ে দিলে উল্টো হয়ে গেল, অর্থাৎ লব দিবে হরে, হর দিবে লবে, তার মানে উত্তরটা আমরা পেয়ে গেলাম 8/5 বা 5/8 অংশ। 25 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10-এর বিপরীত ভগ্নাংশ কত? এখানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি শিক্ষার্থীরা ভুল করে থাকে, কারণ নিচে তো কিছু নেই, নিচে কিছু নেই তার মানে তোমাকে তো মনে মনে 1 ধরলে, যদি আমরা 1 ধরি তখন 1 যাবে উপরে, 10 আসবে নিচে, তাহলে 1/10 অর্থাৎ 10-এর 1 অংশ। 26 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, 5/7 কে 5 দ্বারা ভাগ করবে, 5 দ্বারা যখনই ভাগ করবো তাহলে ভাগ 5, তারপরে যখন গুণ চিহ্ন দিব তখন তো উল্টে যাবে, 1/5 হবে, তখন 5/5 কাটা যাবে, তখন কি হয়ে যাব? যখন ভাগ করবে, ভাগ করলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, প্রিয় শিক্ষার্থী বিন্দু, যখন
এখানে লাগবে 5/7 ভাগ 5, পরবর্তীতে ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে উঠে গেলে 1/5 হবে, এই 5 আর এই 5 কাটা যাবে, তখন উপরে থাকবে 1 নিচে থাকবে 7, তাহলে 1/7 উত্তর। 27 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার টেবিলের দৈর্ঘ্য 1/2 2/7 অথবা 1/7 2 মিটার হলে টেবিলের ক্ষেত্রফল, বর্গাকার যখন হবে তখন এক বাহুর দৈর্ঘ্যকে এক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তার মানে এটাকে ভাঙালে আমরা পাচ্ছি কত, 7/7 আর উপরে 2 যোগ করলে 9/7, তাহলে 9/7 × 9/7 তার মানে 81/49, 81/49 লিখলে হবে, অথবা এটাকে সমস্ত আকারে প্রকাশ করে দিলেও হবে, তার মানে 81-এর মধ্যে 49 একবার যায় বিয়োগ করলে তবে 32, ভাগশেষ 32, তাহলে 1/32/49 বর্গ বর্গ মিটার, এটা হবে উত্তর। 28 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী, 28 নম্বর প্রশ্ন হলো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করার সময় প্রথমে কি দ্বারা গুণ করতে হয়, চমৎকার প্রশ্ন, কি দ্বারা গুণ করতে হয়, ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করলে নিশ্চয় তার কি করতে হবে, দ্বিতীয় ভগ্নাংশে উল্টে দিতে হবে না, বিপরীত ভগ্নাংশ করতে হবে, তার মানে উত্তরটা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয়। 29 নম্বর প্রশ্ন, একটি বোর্ডের ক্ষেত্রফল 3/4 অথবা 4/3 বর্গ মিটার এবং দৈর্ঘ্য 1/2 মিটার হলে প্রস্থ কত, তাহলে 3/4 হলো বর্গ মিটার, এটাকে ভাগ করতে হবে তোমার 1/2 দ্বারা, 1/2 কে তুমি ভাঙাইলে পাবে কত, 2 কে 2 আর 1 3, 3/2 ভাগ করবে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে কি হবে, 2 যাবে উপরে 3 আসবে নিচে, 3 3 কাটা যাবে আর উপরে 2 আর নিচে 4 কাটা গেলে নিচে 2 থাকবে, তাহলে উপরে থাকবে 1, তার মানে 1/2 মিটার। 30 নম্বর প্রশ্ন, 7/7/8, দেখো গুণ চিহ্ন দিলে কি হবে, গুণ চিহ্ন দিলে 8/7 হবে, তাহলে 7 আর 7 কাটা গেলে উত্তর হবে কত, তাহলে 8। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমি আবার দাবি করছি আমার চ্যানেলটি এই আমার উপস্থাপনায় আমার এই কথায় তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো প্রিয় শিক্ষার্থী, আমি আশাবাদী তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দিবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। আমি এভাবেই তোমাদের অন্যান্য অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব আমার সাথী, থাইকো তোমরা, তাহলে পরবর্তী ভিডিও গুলো তোমরা পেয়ে যাবে, আশা করি মনোযোগ সহকারে দেখলে তুমি, এখানে অনেক ছোট ছোট নৈবিত্তিকের টিপস দেওয়া হয়েছে, তুমি উপকৃত হবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, খুদা হাফেজ।